আলহামদুলিল্লাহ আল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নূন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुंचा बलगलोला सुनत जमीन खिसाली फाउज बिल्लाह मिना शैतान रजीम बिस्मिल्लाह रहमान रहीम सम्मानित सभापति साहेब गेरा कदर ओआज ओल एहतराम हजरात नायब रसूल उलामाए किराम फुजला ओ मुरब्बियाने निजाम উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লেকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলিমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সেনাতুম ওলা নাম আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের রব যিনি আমাদের সব আমাদের জীবনের একমাত্র চাওয়া আমাদের জীবনের একমাত্র পাওয়া যিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য যিনি আমাদের জীবনের একমাত্র মুখ্য যিনি আমাদের জীবনের একমাত্র পরম যিনি আমাদের জীবনের একমাত্র চরম সেই মহান রবের শুকরগুজারি করছি যিনি মেহরবানি করে আমাদেরকে অন্যান্য বারের মতো এবারেও ঐতিহ্যবাহী কুশলনগর তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা অকৃপণ হৃদয় নিগড়ানো সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান খোশ আমোদের এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন
স্বল্প পরিসরে দু কথা বলার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবায়েস এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যে জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত্র শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? আল্লাহ। জিহ্বাটা কার বানানো? আল্লাহ। যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে মাহফিল পর্যন্ত এসে পৌঁছেছি, এই চোখ দুটো কে তৈয়ার করে দিয়েছেন? আল্লাহ। না জাল্লাহু আইনাইনে, দেখেন আল্লাহ কি বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ দেখার জন্য, পথ চলার জন্য আমি দুটো চোখ দিয়েছি, অনেশানান কথা বলার জন্য ভিতরে একটা জিব্বা ও সাফাতাই নেই, আর জিব্বার বাইরে সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। কথা বলার জন্য জিব্বা ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা উঠা নামা শুরু করে, কথা বেরিয়ে আসে, শুধু বাংলায় আসে, ইংরেজিতে, উর্দুতে, আরবিতে, হিন্দিতে, পুস্তুতে, নাগরিতে, ফ্রান্সে, জার্মানে, তাইলে শুধু মনের ব্যাপার। আপনি মনে করবেন আমি এখন ইংরেজি বলব, জিভে একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়, ঠিক কিনা বলেন? এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত, আজকাল তো সেই আমরা দেখেছি, ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমল দেখেছি, অর্ধশতাব্দীকালের বাংলাদেশ, এটা দেখতে দেখতে এখন জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছি। এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় ট্রাজেডি। আমরা এত কিছু দেখি কিন্তু কোনোটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম তাহলে আজকে আমাদের এত দুর্গতি হতো না। আর এমন এক দেশে আমরা বসবাস করি যেই দেশটা পরিবেশ আবহাওয়াগত দিক থেকে পুরো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ, সবচাইতে দূষিত। আল্লাহর দোহাই, দুনিয়ার কোন কাফের বেঈমানের দেশেও এত নেশা নাই, বাংলাদেশে যত নেশা যত নামে আসে, ঠিক কিনা বলেন? কোন কাফেরের দেশেও এত ধর্ষণ নাই, কোন কাফেরের দেশে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে, এমন রেকর্ড আছে নাকি? কিন্তু আমাদের সোনার বাংলায় তাও আছে, ঠিক কিনা বলেন? সেদিন সংসদে এমপিরা আর এমপিও আল্লাহ ফজলে নায়িকা আছে, গায়িকা আছে, সিনেমার অ্যাক্টর, নর্তক নর্তকী তারাও আছে, স্টেজের মধ্যে নাচে গায়ে লাড়ে লাপ্পা তারাও এমপি আছে, তাহলে এই দেশের আইন কানুন কেমন হবে? কিন্তু আইন কানুন বানাতে হলে আইনশাস্ত্র পড়া লাগে, দরকার আছে কিনা বলেন? আইনশাস্ত্র বলেছে এরকম খুঁজলে কুদ্দুর পাওয়া যাবে, আল্লাহ তাআলা ভালো জানেন। যার জন্য আমাদের আইন কানুন যেগুলো করা হয় এগুলো সব জগা খিচুড়ি, জগা খিচুড়ি। তারপরেও কেউ কেউ বলেছে ধর্ষণ যারা করে এমপি তাদেরকে
ফায়ারিং স্কোয়াডে গুলি করে মেরে ফেলা হোক। সংসদের এমপি যে দেশে দাঁড়িয়ে বলে গুলি করে হত্যা করা হোক, একজন লোক যত বড় অপরাধ করে গুলি করে এইভাবে হত্যা করা হারাম, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে কোর্টে নিতে হবে, তার জবানবন্দি শুনতে হবে, তার পক্ষে উকিল মামলা ফেস করবে। অপরাধী প্রমাণিত হলে জেলের হুকুম হতে পারে, ফাঁসির হুকুম, কিন্তু বিনা বিচারে ঠুস কি এটা কাফের হলেও মারা হারাম। মোমেন তো দূরেরই কথা, তা আমাদের যারা আইন তৈরি করবে তারাই যদি এই ধরনের কথা বলে তাহলে আমাদের আর কি পালাবার কোথাও জায়গা আছে? নেই। প্রিয় ভাইরা আসুন, তবে একটা জিনিস, অন্ধকার যদি বেশি গভীর না হয় তাহলে শুভেচ্ছাদিকের আলো দেখা যায় না। আজকে শুধু বাংলাদেশ না, ঘুরে দুনিয়াতে ঘুট ঘুটে অন্ধকার, ঘুট ঘুটে অন্ধকার, আর এই অন্ধকারটাই কিন্তু একেবারে অতি শীঘ্র অতি তাড়াতাড়ি ইসলামের নতুন সূর্য উদিত হওয়ার শুভেচ্ছাদে ঘোষণা করতেছে। আজকে গুগল সার্চ করে, গুগল বেইমান গুগল আবিষ্কার করেছে, গুগল সার্চ করে প্রতিদিন গড়ে 6000 মানুষ ইসলাম গ্রহণ করতেছে, দিনে 6000, মাসে কত বছরে কত। আবার কাফের বেইমান সব ইসলাম শেষ করা মুসলমান খতম করার জন্য এক হয়েছে, খতম করো খতম করো, সকাল বিকাল বলে জাননি তো সব কথা। আবার আরেকটা জিনিসও আছে, যুগে যুগে কাফের বেঈমান তারা ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে, মুসলমান নামধারী একদল মুনাফিক তার চাইতে হাজার গুণ বেশি ক্ষতি করেছে, অতীতেও করেছে, এখনো করে, আগামী দিনেও করবে, ঠিক কিনা বলেন? আর মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তিন রকমের মানুষের কথা বলেছেন। প্রথম হলো মুমিনুন, যাদের সম্পর্কে আল্লাহ সূরা মুমিনুন নাজিল করেছেন, কাদাফলাহাল মুমিনুন, বেঁচে গেছে ওই নামাজিরা, ওই মুমিনরা, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে পড়ার মতো পড়েছে, খাশিউন পড়ার মতো পড়েছে, একটা হলো টুকটাক ফুটফাট কি নামাজ টোটাল ঘুরে করা, আরেকটা হলো নামাজে যাবেন রুকুতে সেজদাতে যাবেন, প্রত্যেকটা তাসবি প্রত্যেকটা তাহলিলে আল্লাহর সাথে আপনার লেনদেন কথাবার্তা হয়ে যাবে। সলাতু মিরাজুল মুমিনিন। আবার আরেক দল আছে মুমিনদের বিরুদ্ধে কাফের, তাদের সম্পর্কেও আল্লাহ কোরআনে কথা বলেছেন, সূরায়ে কাফিরুন আছে, কুলিয়া ইয়ুহাল কাফিরুন। আবার আরেক দল আছে নামে মুসলমান, কানে কয় দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ, দশজন যে মুই আইও হে মুই, ঠিক কিনা এরকম আছে কিনা? আছে। এরা কিন্তু কাফিরের চাইতে খারাপ, মুনাফিক কাফিরের চাইতে, এরা ঘরের ইন্দুর, ধরাও যায় না মারাও যায় না সেনাও যায় না, কঠিন যুগে যুগে ইসলামের ঘরের বান কেটেছে এই মুনাফিকেরা। আজকে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মান বলেন, দেখেন বারবার রিফিউজিদের ব্যাপারে দেখেন না, আমাদের তিন দিকের বন্ধু জানের জান পরানের পরান, পররাষ্ট্রমন্ত্রী তো বলেই ফেলেছে যে সেই দেশের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনারা এটা শুনছেন না, পেপারে আসছে না? আরে ভাই, সম্পর্কের অন্য কিছু দিয়ে তুলনা করা যাইতো না, দেখা যায় যে লিঙ্গ কেন নাই, মাফ করবেন আমি কারো উপরে ক্ষোভ রেখে কথা বলছি না, আমি বলছি মনের দুঃখে, বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে,
যেটা তার একটা ব্যারোমিটার আছে, ভারতের সাথে পাকিস্তানের বর্ডার আছে, নেপালের বর্ডার আছে, চীনের বর্ডার আছে, বার্মার বর্ডার আছে, সেসব বর্ডারে বছরে গুলি করে ভারতের সীমান্ত রক্ষী কয়জন মারে? কি আরে না একজন মারুক না, কত দানে কত চাউল হয়? তাহলে চীনের ওখানে চীনের বর্ডারও 10 বছরে একজন মারা গেছে এমন রেকর্ড নাই, পাকিস্তান বর্ডারেও নাই, নেপালের বর্ডারেও নাই, বার্মার বর্ডারেও নাই, কিন্তু এমন কোন সপ্তাহ যায় না মাস যায় না দেখলেই গুলি করে মারে। তাহলে এবারে কি চিন্তা করেন, লেডার মাগ ব্যাকের মাস কি গরিবের বউ সবাই ভাবি, ঠিক কিনা বলেন? বন্ধুত্বটা কেমন? এবার আপনারা এটাকে একটু লাইলিয়ার মজনু প্রেম ছিল পারস্য উপন্যাসের বিশাল কাব্যগাথা যেটা নিয়ে রচিত। লাইলিকে পাওয়ার জন্য মজনু রাজপ্রসাদ রাজকীয় শান শওকত সবকিছু ত্যাগ করে বনে বনে রনে রনে, ঠিক কিনা বলেন? শুধু একটাই তার তপ, একটাই জপ, লাইলি লাইলি। পড়ালেখাও শেষ, রাজ পরিবারের রাজকুমার, তার সেই ভোগবিলাস শেষ, সবাই বিদ্যালয়ে গেছে, পাগলায় বইগুলাকে গাছের গোড়ায় রেখে রাস্তার বালু এটাকে সমান করে বালুর উপরে আঙ্গুল দিয়ে লেখে লায়লা লায়লা, আবার ওই লায়লা লেখার দিকে তাকায়, আবার একটু হাসে, আবার মুছে, আবার লেখে, আবার মুছে, আবার লেখে। বন্ধুরা এসে বলল, পাগল হচ্ছেটা কি, করছিসটা কি? পাগলা জবাব দিল, গোপ্তে মুস্কে নাম লায়লা মিকু নাম, খাতেরে খুদরা তাসাল্লি মি দেহাম, এত ত্যাগ এত কোরবানি এত বাড়ি সারা, লাইলিকে একটু দেখলামও না পেলামও না, কোনদিন পাই কি না পাই তারও কোনো নিশ্চয়তা নাই, যার জন্য এখন এই পথের রাস্তার বালির উপরে আমি লাইলি নামটা লিখতেছি। নামটা যখন লিখে শেষ করি লাইলির চেহারাটা আমার এখানে ভেসে উঠে, হৃদয়টা একটু ঠান্ডা হয়, শীতল হয়, পরিতৃপ্ত হয়, কয় এটা লিখে তোর লাভটা কি, কোথায় পেয়েছিস তুই? এখন সে বলে, আমার কোনো দোষ নাই, সব দোষ উপরে আল্লাহ, তা সেটা আবার কি? বাংলা জবাব দেয় যে, তু চেরা না মামেলা তু চেরা না মামে না মামে মজনুন কর দাই, ইশকে লায়লা দর দিলাম চু দাদাই, আমার কোনো দোষ নাই, তুমি আমার নাম মজনু করলা কেন? আর লাইলি যে এত সুন্দর করে তুমি বাংলায় কেন? সুতরাং লাইলির প্রতি আমার এই আসক্তি, এটা কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না, বিরহ বিরহ বিরহ, বিরহের এক পর্যায়ে গিয়ে মজনু এক জায়গায় ধ্যানে বসেছে, ধ্যানে লায়লা লায়লা লায়লা, এটাই তপ জপ জিকির, লায়লা ছাড়া আর কিছু নাই। এইভাবে করতে 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 আরবি কাব্যগাথা উর্দু শের যারা জানেন ওলামাই কেরাম আছেন, এই প্রেমটাই কিন্তু ট্রান্সফার হয়ে গেছিল মজনুর জীবনের এক পর্যায়ে গিয়ে, যে যে মালিক এত সুন্দর লাইলি বানাতে পারলো সেই মালিক জানি কত সুন্দর, লাইলির জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সংসার ছাড়লাম, রাজকীয় প্রাচুর্য ছাড়লাম, কিন্তু এত সুন্দর লাইলি যিনি তৈরি করতে পারলেন, কত বড় কারিগর, কত বড় মহাশিল্পী, তার খোঁজ তো আমি কোনোদিন নিলাম না। এইবার লাইলার বদলে সেখানে এসেছে আল্লাহ 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 আল্লাহ, দেখছেন কারো
যে প্রেম ছিল ওখানে সেটা ট্রান্সফার হয়ে স্রষ্টা, ওইটাকে বলা হয় ইশকে মাজাজি আর এটাকে বলা হয় ইশকে হাকিকি, প্রকৃত প্রেম। এখন সে আল্লাহ আল্লাহ আল্লাহ, খাওয়া নাই দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, চব্বিশ ঘন্টা এই সব। ডাইলি খবর পাইছে পাগলা এতদিন এখানে একা একা তপ জপের জীবন যাপন করেছে, এখন পাগলা নাকি সুর পাল্টিয়েছে, আমাকে ভুলে গেছে, আমার জায়গায় আল্লাহরে বসাইছে। সে কোন রকম বন্দী জীবন, লোহার শৃঙ্খল, এটাকে ছিঁড়ে লাইলি ঘর থেকে বের হলো, মজদুর খোঁজে বের হয়ে যায় আর কান্দে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজদুর আঁখি খোলো। দেখেন লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজদুর আঁখি খোলো। এখন যত গায় যত কান্দে যত বিলাপ করে মজনু কিন্তু লাইলির দিকে একবারও তাকায় না, কারণ মজনু এবার আসল মজা আসল স্বাদ পেয়ে গেছে। আর এই আসল মজা আসল স্বাদ যে একবার পেয়েছে সেইটা বিছানের জীবন দিতে রাজি, মান সম্মান দিতে রাজি, কোরবানি হয়ে যেতেও রাজি, ঠিক কিনা বলেন? এর আগে একবার আরেকটা ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, মজনু এখানে ধ্যানে বসেছে, লাইলি খবর পেয়ে প্রত্যেক দিন এক পেয়ালা খাঁটি দুধ কুসুম গরম করে চাকর ছেলেকে দিয়ে মজনুর জন্য পাঠাইত। মজনু এটা পেয়ে গুড়া বাটি ডোক ডোক করে খেয়ে ফেলত, অনেকদিন এইভাবে খেয়েছে, দিলে খায় দিলে খায় শুধু খায়। লাইলি চিন্তা করলো যে আসলে কি আমার পাগল নাকি ববের পাগল, এটা তো একটু দেখা দরকার। চিন্তা করে টোরে আজকে লাইলি কিন্তু বাড়ির মধ্যে দুধ দেয় নাই, সাদা কাগজ একটার উপরে লাইলি লিখেছে, তুমি যদি আমাকে সত্যিকার ভালোবেসে থাকো, এতদিন তোমার জন্য দুধ পাঠিয়েছিলাম, আজকে দুধ পাঠাতে পারলাম না, তোমার কয়েক ফোঁটা রক্ত, আমাকে ভালোবাসো, এটার প্রমাণ হিসাবে বাটির মধ্যে দিয়ে আমাকে পাঠাও। চিঠি মজনুর কাছে পৌঁছে গেছে, এবং গোলাম কয় ম্যাডাম এই এই বলেছে, মিস এই এই বলেছে, আপনাদের কয়েক ফোঁটা রক্ত। মজনু বাটিটা তুলে ওই চাকরের হাতে দেয়ার কয় লাইলিকে গিয়ে বলো, আমি দুধ খাওয়ই না মজনু, রক্ত দেয় না মজনু না, আমাদের চারদিকে যারা বন্ধু আছে সব দুধ খাওয়াই না বন্ধু, রক্ত দেয় না বন্ধু না। 12 লক্ষ রিফিউজি বছরের পর বছর আমাদের মাথার উপরে চাপাই দিয়েছে, আর যারা আমাদের এত অন্তরঙ্গ বন্ধু তারা এই রিফিউজির ব্যাপারে একটা কথাও বলেছে, জোরন বলেছে, তাই যে সব দেখা যায় দুধ খাওয়াই না মজনু। এরপরে দুই পক্ষের সম্পর্ক তখনই ঠিক থাকতে পারে, গায়ে সায় সব দিকে দুজন যদি সমান সমান না হইলেও কাছাকাছি হওয়া লাগে, ঠিক কিনা? গ্রামের কদমালি বেচারা, কদমালি কিচ্ছু নেন, কদমালির বাড়ির সামনে বড় বড় কলা, বড় বড় পেঁপে, এখন পাশের জমিদার চায় কদমালি আমার মাঠে যাইতে একটু ঘুরা পথে অসুবিধা হয়, তোর উডানের উপর দিয়া আমার একটু আসা যাওয়ার সুযোগ করে দে। কদমালি এমন বোয়ালি কলমদার, চিন্তাও করলো না যে উডানের উপর দিয়ে যদি আমি জায়গা করে দেই তাহলে আমার নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব কিছুই থাকবে না, ঠিক কিনা বলে? আজকে বলবে তোর এই পেঁপেটা আমারে দে, কাল বলবে তোর এই কলা সরাটা দে, পরশুদিন বলবে তোর বউটা কেমন আমার একটু দেখা, হবে কিনা? হচ্ছে কিনা বলেন? আমি সবসময় একটা দোয়া করি জীবনের এই বেলাভূমিতে, আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান, প্রত্যেকটা মুসলমান দেশের উপর দিয়ে কাফের সৈন্যরা গাড়ি চালাচ্ছে, ট্যাঙ্ক কামান নিয়ে,
দৌড়াদৌড়ি করছে, ঠিক কিনা বলেন? তবে স্থির ভাবে কোথাও বসতে পারেনি, তার কারণ হলো এক কিনা দিয়ে ওরা যখন ঢুকে আরেক কিনা দিয়ে ইসলামের একদল সমর্থক মুজাহিদ সব দেশে কিন্তু আছে, এক এক নামে আছে। আর আমেরিকা তাদেরকে নাম দেয় এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা দায়েশ, এরা বোকো হারাম, কি কত নাম ভাই। আমি বুড়া মানুষ, কয় নাম আর বলতে পারবো, ঠিক কিনা বলেন? এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের এখানে আসতে হইলে কোন দুশ্মন যদি কোনোদিন আসে তাহলে একদিক থেকে আসা লাগবে না, রাতে খানা খেয়ে টেয়ে ঘুমাইছেন, পরের দিন ঘুম থেকে উঠে দেখবেন যে শুধু তারা 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 তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, কিন্তু রব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে কাফের মুশরিকের গোলাম বানাইও না, আমিন। আমাদেরকে বেঈমানের গোলাম বানাইও না। কসব চিনেন? এক এক জন্তু প্রাণীর এক একটা ধারা আছে, ধর্ম আছে, স্বভাব আছে। কসব কোনটা একবার যদি কামড়ায় ধরতে পারে, ছাড়তে জানে না, পারে না না ছাড়তে জানে না। ছোটকালে আমি ওই রায়পুর আলিয়ায় পড়ি, তখন খুব মাসা ছিল, তো বৃহস্পতির বাড়িতে এসে বসি বাইতাম, বসি সে বড় বড় শিং মাগুর কই এরকম। এখন এই ধরতে ধরতে ভাই শ্যাবদা কসব একটা ধরছে বসিতে, এখন অনেক কষ্টে বসি উঠেয়া যত টানাটানি করি বসি খোলাতে দূরের কথা, খেয়ে এমন ভাবে দাঁতে বসিরে আটকেছে, খোলা তো দূরের কাছে বসি লড়াইতেও পারি না। তখন আমার বাড়ির পাশের সামনুরুল নবী মাস্টার, দুই একজনে চিনতে পারেন, তার ভাই, সে ওখান দিয়ে ওই যে কামলা নির্বাদায় একটা হাতে করে এখান দিয়ে যায়, আমি ওই ডারেকাল টানি এক পাও দিয়ে এইভাবে পিঠে চেপে ধরেছি, আরেক টান দিই বর্ষি দাঁড়াইতে পারি না, খোলা তো দূরের কথা, এমন কারণ দিয়ে ধরছে। কাকু আপনি পারবেন না, আরে দেন একে, কাকু তুই কিরবি কয় সাইয়ে না দি, বুঝলি, হেতে বাঁধাইল দি কল্লারে, আপনি টানি ধরে ইন্দি কাঁদিয়া লাইছে গেসর করি, কাঁদি কল্লা আলগা করি কয় কাকু কামত তো সারে না। আমি বলে এই যে এমন যা, একবার কামড়ায় ধরতে পারলে মরলেও সারে না। আর যেই জাতি যেই জন্তু খায় সেই জাতির ভিতরে সেই জন্তুর স্বভাব তৈরি হয়, এটা সাইকোলজি, এটা মিথ্যা নয়। আরেকটা জিনিস, ওআইসির হিসাব অনুযায়ী বর্তমানে 57টা মুসলমান দেশ আছে, এখানে মুসলমান দেশ, এগুলা ছাড়াও অন্যান্য এমন কোন কাফেরের দেশ নাই যে দেশে মুসলমান না আছে, সেগুলো হিসাবের বাইরে। এই 57টা মুসলমান দেশ, তার মধ্যে 56টা একটার সাথে আরেকটা লাগানো, একটার সাথে আরেকটা লাগানো। কোন মুসলমান দেশে চারিদিকে মুসলমান, কারো তিন দিকে মুসলমান, কারো দুই দিকে মুসলমান, কারো অন্তত একদিকে মুসলমান তৈরি আছে। কাশ্মীর কত আগে শেষ হয়ে যেত পাশে যদি পাকিস্তান না থাকতো, খুঁজেও পাওয়া যেত না। ফিলিস্তিন গাজা কত আগে নির্মূল হয়ে যেত সামনে যদি সিরিয়া জর্ডান না থাকত। আমি কি কথা বুঝাতে পারছি? মরি যাই ইমবাই অঙ্ক হয়ে যাই কবর দি সনিমডি ছুই আই হিয়ারের জন দেখবেন গোবিন নতুমালা না তো কথা একদিন কই গেছে। এগুলো আমি বলি না, আমাকে বলায়, আমি রাত বিরাতে কান্দি, আমার তো সময় শেষ, আমার পরে যারা আসতেছে আজকে যুবক তরুণ আজকে শিশু কিশোর তাদের সামনে জানি কি আছে,
তাদের সামনে কোন কারবালা অপেক্ষা করতেছে? কাশ্মীরকে কিভাবে একবারে গিলে নাই কিন্তু, আর আজ থেকে 72 বছর আগে ইসরায়েল রাষ্ট্রের যখন বিনগরিয়ান যখন ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন করে, তখন ইসরায়েলের সীমানা যা ছিল, আর ইসরায়েলের তিন দিকে আরবদের যেই সীমানা ছিল রাষ্ট্র, গত 70 বছরে নিতে 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 আরবদের জর্ডানে সিরিয়ার এবং ফিলিস্তিনি আরবদের মূল 100% জায়গার মধ্যে তারা 96% নিয়ে গেছে, মাত্র 4% আছে ফিলিস্তিন, এখন যেটা গাজা উপত্যকা, তার মধ্যে জেরুজালেম বৈতুল মুকাদ্দাস সেটাও তারা দখল করে রাখছে, সেখানে মুসলমান ঢুকলে গুলি করে, এটা আপনারাও জানেন ঠিক কিনা বলেন? এবং এই জেরুজালেম যেটা আছে বৈতুল মুকাদ্দাস কেন্দ্রিক, ইসরায়েলিরা সেটাকে তাদের রাজধানী ঘোষণা করেছে, তাহলে ছাড়ার সম্ভাবনা বোধহয় আছে? আছে নাই? এরপরে দেখেন বারবার ব্যাপারে জাতিসংঘে যতবার কথা উঠছে, প্রত্যেকবার আপনাদের দুধ খাইন না মঞ্জুর এই মজদুরা সেখানে বেতন দিছে, বারবার যেটা করছে ঠিক আছে, আর বর্মা যেভাবে করছে এইভাবে এখন তারাও শুধু কাশ্মীর নয় পুরো ভারতে মুসলমান শূন্য করার জন্য মহাপরিকল্পনা, সেটা তারা আগে নিচ্ছে, এটা আপনারা জানেন, নাগরিক পঞ্জি এখন ওখান থেকে আসলো 12 লাখ, আর ভারত থেকে যদি আসে 20 কোটি মুসলমান এখন ভারতে 20 কোটি, আর আমরা পুরো বাংলাদেশে 16 কোটি, তাহলে বাংলাদেশে যা আছে তার চাইতে সেখানে আরো অনেক বেশি আছে, তাদের সবাই তারা বলছে হিন্দুদেরকে নাগরিকত্ব দেব আমরা, খ্রিস্টানদেরকে দেব, ইহুদিদেরকে দেব, শিখদেরকে দেব, বৌদ্ধদেরকে দেব, জৈনদেরকে দেব, কিন্তু মুসলমান যারা তাদেরকে আমরা একজনকে নাগরিকত্ব দেব না। বার্মা ঠিক এই কামটাই করেছিল, তবে আলহামদুলিল্লাহ মুসলমানের ভাই মুসলমান ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলছেন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম, রাসূল হাদিসে বলেছেন লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তামাগাসু ওয়া লা তানাজ্জাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, দুনিয়ার যেই দেশেই হোক তাদের রং ভিন্ন, ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সব এক জাতি, এটা হলো ইসলামের বাইনাল আকওয়ামি উখওয়াত, ইন্টারন্যাশনাল ইসলামিক ব্রাদারহুড, ইন্টারন্যাশনাল ইসলামিক ব্রাদারহুড, চীনের সাথে সম্পর্ক, তার রাশিয়ার সাথে সম্পর্ক, আর সম্পর্ক আলাদের সাথে তো একেবারে লাইদি মজদুর চেয়েও বেশি, কিন্তু রিফিউজির ব্যাপারে যতবার কথা উঠছে তারা সবাই বেতন, যে বারবার যেটা করছে ঠিক আছে, তাইলে আমরা যেখানে 12 লক্ষ রিফিউজি এগুলাকে বহন করার ক্ষমতা নাই, এখন তিন দিক থেকে যদি এইভাবে মুসলমান বিতাড়িত হয়ে বাংলাদেশে ঢুকে আমরা দাঁড়াবার জায়গাও পাবো না, বসা শোয়া তো দূরের কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনারা যারা দাড়ি পেকে গেছে আমাদের আপনাদের জীবন তো গেছে, সামনে যারা আছে যুবক তরুণ ওদের কি হাসর হবে? এই হারামদাদা তুই গরু খাইছ ধর রাস্তায় পিটাইয়া মেরে ফেলতেছে, গরু খাইছে এমন অবস্থা বোধহয় নাই? আছে আছে কয় তুই ক শ্রীরাম শ্রীরাম কয় না আমি তো মুসলমান, আমি আল্লাহ একবার বলতে পারি কিন্তু শ্রীরাম না বলাতে রাস্তায় পিটাই মারতেছে ঠিক কিনা বলেন?
এই যে প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের দিকে তাকান সৌদি আরব, সে যদি আজকে দাঁড়িয়ে যেত অন্য 56টা মুসলমান দেশ তার পিছনে এক হয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু সৌদি আরব বর্তমানে ইহুদির সবচেয়ে বড় দালাল। ভাই আমি কাউকে সাথ দিয়ে কথা বলি না, আমেরিকা আর ইসরায়েল যা বলে সৌদি আরবও তা বলে, আমিরাতও তা বলে, কুয়েতও তা বলে, বাহরাইনও তা বলে, ওমানও তা বলে, বেশকিমের মধ্যে একটা মাত্র দেশ ইরান। ইরান কি? ইরান যদি না থাকত, আল্লাহর কসম অনেক আগে পুরো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ইসরায়েলিরা দখল করে ফেলত। ইরান এখন বৈরুত থেকে শুরু করে একেবারে লোহিত সাগর পর্যন্ত তার লোকেরা কোনখানে হামাস নামে, কোনখানে কি আরেক নামে, কোনখানে আরেক নামে, যেটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ, প্রক্সি যুদ্ধ। ইরান যদি সেখানে আমেরিকা আর ইসরায়েলকে ঠেকায় না রাখত অনেক আগে, সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য ইহুদি ইসরায়েলের প্যাটির ভিতরে চলে যেত। যার জন্য কিছুদিন আগে ইরানের সেনাপ্রধান সোলাইমানি তাকে মেরে ফেলেছে, এটা আপনারা জানেন। তবে ইরান বাপের বেলা আকিদার দিকে শিয়া, ভাই আমরা সুন্নি আর ইরান শিয়া, আমাদের সুন্নিদের মধ্যে বোধ হয় নাস্তিক নাই, আছে লুচ্চা বদমাশ জেনাকার, তাহলে শিয়াদের মধ্যেও ভালো আছে খারাপও আছে। কিন্তু ইসলামী বিপ্লবের আমেরিকার সবচেয়ে বড় গোলাম মধ্যপ্রাচ্য ইরান থেকে 50 বছর পর্যন্ত আমেরিকা যাকে পিলার হিসাবে রেখে মধ্যপ্রাচ্যের 12টা বাজাইছে, ইরানের শাহনশাহ রেজা শাহ পাহলভি। ইরান জাতি যখন ইমাম খোমেনির নেতৃত্বে স্লোগান শুরু করলো আর শাহনশাহ পালিয়ে গেল, আমেরিকা বেকায়দায় পড়ে গেল যে মধ্যপ্রাচ্যে আমার পিলার ভাঙি গেছে, এইবার সে সৌদি আরবে ঘাটি ঘাটতি করেছে, তারপরে ইরাকে করেছে, কুয়েতে করেছে, আমিরাতে করেছে, আর এই ঘাটতি করার সুযোগটা কিভাবে নিষে দেখেন, একদিন রাত্রে এক রাতের ভিতরে সাদ্দাম রুদিয়া কুয়েত দখল করাইছে, কি এক রাইতে, এক রাইতে, আমরা যদি একটু আগায় গেছি এক রাইতে, আমাদেরকে দখল করতে এক রাইতেও লাগবে না। এরপরে কুয়েতের আমেরিকা বাবারে গেছি রে, এখন আমেরিকার প্রেসিডেন্ট কয় ঠিক আছে তোরে সাপে কামড়েছে, আমি উজা হইয়া ঝাড়ব, সাপেরও বিষ নামাই দেব, তুই আগে বল তোর এখানে আমাকে আমেরিকার ঘাঁটি করতে দিবি কি না। কুয়েতের আমেরিকা আমার আমও গেছে, সালাও গেছে, কি সাদ্দাম তো দখল করে ফেলেছে, আমও গেছে সালাও গেছে, কুয়েতের আমেরিকা গাড়ি একটা না যে কটা দরকার করেন, তারপরে আরে বাসান, এই ঢুকলো প্রথম কুয়েতে, এবং ঢুকার আগে সাদ্দাম কিন্তু আমেরিকার সবচেয়ে বড় গোলাম দালালা ছিল, আর আমেরিকার কান্দে 9 বছর বন্দুক রেখে এই আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করেছে, এটাও আপনারা জানেন। তাহলে দেখেন বান্দরের পিঠাবাগ, আর ইহুদি ইসরায়েলি জাতি আমেরিকাকে ইহুদিরা চালায়, ব্রিটেনকে ইহুদিরা চালায়, ফ্রান্স জার্মানি তাদেরকে ইহুদিরা চালায়, রাশিয়া চায়নার মতো কমিউনিস্ট দেশ তাদেরকে ইহুদিরা চালায়, আমাদের তিন দিকে যারা আছে তাদেরকে ইহুদিরা চালায়, আমাদেরকে কে চালায় কইতে পারি না। আল্লাহ সালাম যদি হইতো তাহলে এত রাবিস হইতো না, অন্তত আরেকটু ভালো হইতো, ঠিক কিনা বলেন? সেদিন জাপানে কেন্দ্রীয় মসজিদে আমি খুতবা দিলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ব্রাদারহুড, এটার উপরে আন্তর্জাতিক ইসলামিক ভ্রাতৃত্ব। তখন একজন আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, ইহুদি জাতি এত চালাক, দেখেন মানুষ কিন্তু বেশি না,
তিনজন ইহুদি আমেরিকাতে থাকলেই পুরো আমেরিকা কন্ট্রোল, এত ব্রেন সবখানে এমন ভাবে ষোলো কয়েকজন ঢুকাইয়া দিয়া তাদের কোস্টার ভিতরে বলি হেলায়, ঠিক নেই? এইভাবে মুসলিম বলেন অমুসলিম বলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট ইহুদিরা সবগুলো দেশ এইভাবে কোস্টার তলে, কোন দেশে সিআইএ, কোন দেশে র, এই নাম সেই নাম, কাম কিন্তু একটা, ইসরায়েলের দখলদারিত্ব নেতৃত্ব, ডাইরেক্ট দখল করে না কিন্তু এমন ভাবে কাম করে যাতে করে এই দেশগুলো আমেরিকা আর ইসরায়েলের কাছে নথি স্বীকার করে। তা আমাকে বললো ওই ভদ্রলোক যে ইহুদিরা এত সাদা মানুষ কিন্তু বেশি না, এরা পুরো দুনিয়াটাকে এইভাবে কন্ট্রোল করে এত বুদ্ধি কোথায় পাইছে? আমি বললাম ভাই কোথায় পাইছে সেটা বলতে গেলে দুনিয়ার মানচিত্রে আল্লাহ জমিনের উপরে একটা মাত্র জাতি এখনো টিকে আছে, যেই জাতিটা মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ময়দানে ৪০ বছর বেহেশতের মানা সাদুয়া খাইছে। কারা? কারা? ইহুদিরা। কি অজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, মানা সালওয়া বেহেশতি খানা, এটা ৪০ বছর খাইছে। আঙ্গু বাপ দাদা সৈদ্য গোষ্ঠীও তো দেয় না, অন্য কোনো নবীর উম্মতেরাও দেয় না, একমাত্র নবীর উম্মত মুসা আলাইহিস সালাম। ফেরাউন যখন পাইকারি ম্যাসাকার শুরু করেছিল শরণার্থী হইয়া তি ময়দানে যখন তারা আসলো, হ্যারে মধ্যপ্রাচ্যের রৌদ্র, একদিনের রৌদ্রেই সবগুলোর মগজ যখন উরুম হয়ে গেছে, আল্লাহ কয় ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়াজাল্লা আলাইকুমুল মান্না সালুয়া, দেখছেন নেট দিয়ে আল্লাহ ঘর বানাই দিছে রৌদ্রে যেন পুড়ে না যায়, ৪০ বছর মানা সালুয়া এগুলা খাওয়াইছে। এখন ইহুদি জাতি সবচাইতে সেয়ানা না সাড়ে সেয়ানা? বুদ্ধিমান। কারণটা কি? বেহেশতের মানা সালুয়া যে খাইছে এইটা অ্যাকশন এখনো আছে, যার জন্য পুরো দুনিয়ার উপরে তারা রাডি গুড়ায়, মানুষ কিন্তু অল্প কয়েকজন। কথাটা খালি নিয়ম নেবো, পুরা মজলিস এই মনের কথা এতদিন পরে আমরা জানতে পেরেছি, আসলেও তো ঠিক। আর ইহুদি জাতি এত বান্দরামি জানে ভাই, কথায় বলে নাপ্তার ষোলো শুঙ্গা বুদ্ধি, আর ইহুদির বুদ্ধি কত শুঙ্গা, আল্লাহ নবীর সাথে বান্দরামি করে এরা বান্দর ছিল। সোলামানিকে মেরে ফেলার পরে ইরানের ধর্মীয় প্রধান খামেনি ঘোষণা দিল ট্রাম্পের কল্লা যে এনে দিতে পারবে তাকে ৮০ কোটি বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে, ৮০ কোটি বিলিয়ন ডলার। এই ধরি ট্রাম্প এখন আর এক জায়গা হতে না, এক শহরে থাকে না, খবর লন আজকে এই শহরে কাল ওই শহরে, আজকে এখানে কালকে ওখানে। এরপরে যখন এই ঘোষণা দিছে এবার ট্রাম্পে কয় ইরানের উপরে যত অবরোধ করেছি, ইরান যদি আমাদের সাথে বাড়াবাড়ি না করে সব অবরোধ উঠায় নেব, ইরানের যে সম্পদ আমরা এত বছর আটকায় রাখছি সব সম্পদ ফিরায় দেব, ইরানের পারমাণবিক গবেষণা এটাকে উন্মুক্ত ফ্রি করে দেব, তারা যেইভাবে খুশি এইভাবে বানাক, ইরানের কোন বিদেশের দেনা দায় থাকলে সেটার দায়িত্ব আমরা নেব। ইরান বলছে যে সোলামানির মাথা এত আসতা না, তার মাথার বদলে আমরা কোনো কিছু বিক্রি করব না, গ্রহণও করব না, ফয়সালা তো লোয়ারসে হোক। পরের দিন আমেরিকার সেই সিরিয়ার ওখানে একটা আর একটা জর্ডান সিরিয়ার মাঝখানে আমেরিকার দুইটা সেনা ক্যাম্প, আর এগুলো এত সিকিউরড
এত নিরাপত্তা সেখানে আছে, আল্লাহর দয়ায় একটা মাসিয়তে ঢুকতে পারে না। ধরাম ধরাম দুইটা সেনা ঘাঁটি শেষ করে দিছে। ইরান যুদ্ধ করতেছে হুতি নামে ইয়ামনে, আপনারা জানেন এক এক দেশে এক এক নামে, হিজবুল্লাহ নামে আরেকখানে, হামাস নামে আরেকখানে, বিভিন্ন নামে। ইরান একমাত্র মুসলমান দেশ যারা ইসরায়েল এবং আমেরিকাকে ঠেকায় রেখে আগায় যাচ্ছে, আর আমরা গরিবের বউ ব্যাকের বাবি হ্যান্ডওভার বেশি দেয়, বিমান গালি জেগেছে। এখানে যদি ঠুস করি একটা হুডে, দেখবেন যে হাস মিনিট হবে এই দেশ এক মাইলের মধ্যে গো নেন কথা হাসানি কন। কিন্তু ইরান ইরান এটা উরুমসাইড, উরুমসাইড ছিলেন তো ভাই, এত গরম বালু যে তার হিদ্ধ করতে হাইল না, এত আগুন হয়তো হাইল না, উরুমজিকে উড়ে নারি উরুমসাইড এটারে মুখদি কামড়ান বাংবে না, সুডার উপরে দিয়ে 12 ঘন্টা সিদ্ধ করে সিদ্ধ হবে না। ইরান এই ঠেলা ঠুলা আগুন পানি এগুলো দেখি দেখি অন উরুমের সাইন, এটারে কামড়াই যাও বাঙে না, সিদ্ধ করে যাও সিদ্ধ হবে না। এখন আমেরিকা শুধু চিন্তা করে সুপার পাওয়ার, যে ইরানের জন্য ইরানের কারণে মধ্যপ্রাচ্যে আজকে আমাদের এই অবস্থা। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দ্বিতীয় মহাযুদ্ধ আজ থেকে 72 বছর আগে, দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহর পারমাণবিক বোমা দিয়ে শেষ করে দিয়েছে। এই 72 বছরে আমেরিকার কোনো ঘাঁটিতে আজ পর্যন্ত কেউ টুশব্দ করার সাহস পায় নাই, রাশিয়াও পায় নাই, সোভিয়েত ইউনিয়নও সাহস করে নাই, কিন্তু ইরান দিশে ঢুকাই দিশে আমি চোরকে দেখলাম, দেখে টেকে সাহসের উপরে ভর করে এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম। চোর যখন আমার উঠানে আসলো তখন আমি সাহস হারাইনি, দুর্বল হইনি, কিন্তু নিজের অজান্তে চকিত তলে ঢুকে গেলাম। চোর যখন শীত কেটে ঘরে ঢুকলো তখন আমার ভালো ভালো জিনিস, কাপড় চোপড় গহনাপাতি সব নামায় আর বড়ে আর দলা বাঁধে শিং দিয়ে বাইর করে, আমি সাহস হারাই নাই। কিন্তু চোরকে একটা কথাও বলি নাই, সব জিনিসগুলো এইভাবে নেওয়ার পরে আমার বউটা আরেকটা খাটের উপরে শোয়া ছিল, এই বউটাকে ঘুমের অবস্থায় পাজা কোনা করে যখন বাইর করে দুয়ার খুলে বাইর করে নেয়, এইবার আমি সব সাহস সব ধৈর্যের মাথা খাইয়া কইলাম, আরে শালা তোর কি বউ নাই? আমাদের অবস্থা আজকে তাই ভাইরা। আর আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি যে সময়টা ইমাম মাহদি আপনার ঘরের দুয়ারে, যে সময়টা দাজ্জাল আপনার বাড়ির উঠানে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, তিনজন লাইনে লাইনে একেবারে সামনাসামনি, আর আল্লাহর নবী হাদিসে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি সম্পর্কে 26 জন সাহাবীর রাওয়ায়ত, কতজন 26 জন সাহাবীর বর্ণনা রাওয়ায়তে ইমাম মাহদি ঈসা দজ্জাল সম্পর্কে 70টা লক্ষণ নবীজি বলেছেন, 70টা ইমাম মাহদি আসার আগে, ঈসা আসার আগে, দজ্জাল আসার আগে এই 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 হবে, 70টা লক্ষণের মধ্যে কিন্তু 65টা হয়ে গেছে, 5টা বাকি আছে। এই 5টার মধ্যে একটা আছে পশ্চিম দিকে সূর্য উঠা, কি আরেকটা আছে
কি কোরআনের অক্ষর সাদা কাগজ পড়ে থাকবে বিস্তায় বিস্তায় রিমে রিমে সাদা কাগজ একটা অক্ষর এখানেও থাকবে না আর আপনি যা মুখস্থ করেছেন একটা আলিফও থাকবে না তওবার দরজা বন্ধ হয়ে যাবে তাইলে মোটামুটি এই বড় বড় দুই তিনটা লক্ষণ ছাড়া সব হয়ে গেছে তবে এই কথা বলা যাবে না যে ইমাম মাহদি বা ঈসা আলাইহিস সালাম পাঁচ বছর পরে আসবে এই কথাও বলা যাবে না পঞ্চাশ বছর পরে আসবে কারণ আল্লাহর অভিধানে একশো বছর সময় কোনো সময় নয় আমাদের জন্য একশো বছর অনেক কিছু একশো বছরের সাধারণত বাংলাদেশে তিনটা জেনারেশন গ্রো করে এবং শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর ক্যালেন্ডারে একশো বছর কোনো সময় নয় নবীজি কিন্তু কোনো সময় নির্ধারণ করেননি এটা এমন হবে এমন হবে ছেলেরা বাবার সাথে নাফরমানি করবে আর ছেলে বিয়ে করাইলে ছেলে মা বাপ ছেড়ে দিয়ে বউয়ের মুরিদ হয়ে যাবে বউয়ের মুরিদ বুঝেন কি মাকে সহ্য করতে পারবে না দুনিয়ার এক প্রান্তের গান বাজনা আরেক প্রান্ত থেকে শোনা যাবে যায় না দুনিয়ার এক প্রান্তের নাচ গান নর্তকীদের নাচ দুনিয়ার আরেক মাথা থেকে শোনা যাবে যায় না বলেন ও সরে বাতিল খুমুরা নেশা পাইকারি হয়ে যাবে নেশা হয় নাই বোধ হয় জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদে মসজিদে হান্দাই নামাজের বদলে দুনিয়াদারি কথা শুরু করে দেবে দেয় নাই বোধ হয় ও তুয়ালে মা লেগাইরির দিন দিনই শিক্ষা বাদ দিয়ে সবাই দুনিয়াবে শিক্ষার দিকে ধাবিত হবে হয় নাই বোধ হয় লক্ষ্মীপুরে খবর নেন মাইক দি নেন ঢাকা নেন ছেলে বা মেয়েকে অঙ্ক আর ইংরেজি পড়াবে স্যার অঙ্ক আর ইংরেজি যে সারে পড়ায় তার বেতন দুই হাজার টাকা এক ঘন্টা পড়ায় দুই হাজার টাকা আর বিশ হাজার টাকা বিশ হাজার আর আলিব্বা তা কোরআন পড়ানোর জন্য হুজুর একজন রাখছে এই বেচারের বেতন তিনশো টাকা তাও ছ মাসের বাইন ঠিক কিনা বলে তাহলে আমরা কোরআনকে দূরে সারাই দিছি আরে অঙ্ক ইংরেজি এগুলারে নিছি কিন্তু আমি এটা আপনাদেরকে এটা বলি না অঙ্ক ইংরেজি আপনারা করিয়েন না করেন আর বিদেশে আপনাদেরকে তো এতক্ষণ বাংলায় বললাম কিন্তু বিদেশে যখন বক্তব্য রাখি বাংলায় কথা বলার সুযোগ খুব কম সাধারণত ইংরেজি আরবি এই দুটা কমন আর একটা হলো উর্দু তো এখন যে কোনো ভাষা যে কোনো কিছু শিখেন কিন্তু আপনি অঙ্কের মাস্টারে দশ হাজার টাকা দেন আর কোরআন শিখেন না কোরআন পড়েন হুজুরে তিনশো টাকা দেন এইটাও তিন মাসের বাইন তাহলে আপনার ইমানের ব্যারোমিটার কোন জায়গায় আপনি একটু আপনি সাব না আপনারই দিয়ে আপনি বিচার করেন না এরপরে এমন এমন বিমার আজার এমন নতুন নতুন বিমার আসবে যে বিমারের নাম এর আগে বাপদাদা সর্দি গোষ্ঠী কেউ শোনে নাই কি মশাই জানি কি এনছে এটা কোনোদিন এর আগে শুনে গেছে যে বিমারের নামও কেউ শুনে নাই যে বিমারের কোন ওষুধও মানুষের কাছে নাই দুনিয়ার মধ্যে বাংলাদেশের পরে যে দেশটার বসতি সবচেয়ে ঘন সেই দেশটা হলো চীন আর বাংলাদেশ যে দেশে মানুষের বসবাস হিমড়ার মতো হিমড়া এত ঘন বসতি দুনিয়ার কোনোখানে নাই আর এই চীন গত পঞ্চাশ বছর কি করেছে চীনের উইগুর কাশগড় এই জায়গাগুলো যেখানে মুসলমান বেশি
সেখানে মুসলমানদেরকে পাইকারি শহীদ করে দিয়েছে, যারা জীবিত আছে তাদেরকে বন্দি শিবিরে নিয়ে গেছে, পিতার থেকে সন্তান আলাদা করে ফেলেছে, মা বাবাকে গুলি করে ফায়ার করে বালক মেয়েটাকে নিয়ে গেছে। মুসলমানদের উইগুর কাশগড়ের মুসলমানদের উপরে, জিংজিয়াং এর মুসলমানদের উপরে গত 50 বছর এইভাবে পাইকারি জুলুম যখন চীন করছে, আল্লাহ এইবার সিনেরি দিয়ে আরেকটা যাত্রা করাইছে। করোনা ভাইরাস চীন কিন্তু পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দুনিয়ার কোন দেশ এখন চীনে যায় না, বিমান সার্ভিস বন্ধ করে দিয়েছে। এরপরে চীন কিন্তু একটা জিনিস করেছে, যে শহরটার মধ্যে এই বিমানটা প্রথম শুরু হয়েছে সেই শহর সেই দেশ সেই প্রদেশ সেই প্রদেশে এমন ভাবে পাহারা লাগাইছে সেখান থেকে যেন কেউ বাইরে আসতে না পারে, আবার বাইরের থেকে কেউ যেন, ভাই বুঝে হোক না বুঝে হোক, যখন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমানদের সাথে যুদ্ধ চলছিল, সিরিয়া টিরিয়া এগুলো সব রোমানদের হাতে ছিল, তখন মুসলমানদের হাতে ছিল না, তখন সিরিয়াতে তাউন তাউন তোয়ারিফ আইন ওয়াউনু তাউন নামে একটা নতুন বিমার মহামারী শুরু হয়ে গেছিল। নবীজির কাছে এবিলার খবর আসলো, খবর আসার পরে নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, সিরিয়ার যে শহরে এই তাউন নতুন বিমারটা শুরু হয়েছে, তোমরা বাইরের কেউ সেখানে যেও না, সেখানের কাউকে বাইরে আসতে দিও না। তাহলে সিন প্রথম কাম কিন্তু এটা করছে, বুঝে হোক না বুঝে হোক, নিজেদের বাঁচার তাকিদে হোক। কোরআনকে আজকে পুরা দুনিয়া স্বীকার করছে যে কোরআন এমন এক বাস্তব ধর্মী জীবন বিধান, জীবনের বিধান, জীবনের সংবিধান, যে কোরআনটার মধ্যে জীবনের সবকিছু বলা আছে, যে কোরআনের মধ্যে বলা নেই এমন কোন ফাংশন দুনিয়ার মানুষের জীবনে নাই। তাহলে কোরআনটা শুধু মুসলমানের জন্য নয়, মানুষের জন্য, ঠিক কি না বলে? আর আমাদের নবী মুসলমানদের নবী না মানুষের নবী? ইলা কাফাতিন নাসে বাশীরা ওয়া নাযীরা। হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য আমি রাসূল হয়ে এসেছি, কেউ গ্রহণ করেছে কেউ করেনি, ঠিক কি না বলেন? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আসলে মান তামাশা কাবি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ, আমার উম্মত যখন এইভাবে ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি খুনাখুনি এটার মধ্যে লিপ্ত হয়ে যাবে, মদ জুয়া জেনা ব্যবসার গান বাদ্য এগুলোর মধ্যে পাইকারি ভাবে ডুবে যাবে, দিনই শিক্ষা ছেড়ে দেবে আর দুনিয়াবি শিক্ষা গ্রহণ করবে, এমন একটা অবস্থা যখন হবে, আয়াতিন তুতাবিউ কানে জামিন কোতে আর সেলকা তুমু ভাতা তাবা, তজবির সুতাটা ছিঁড়ে গেলে গোড়া একটার উপরে একটা যেভাবে পড়ে, ঠিক সেই সময় দুনিয়ার মানুষের উপরে গজব একটার পর একটা এইভাবে পড়তে থাকবে। তাহলে আজকে দুনিয়ার কারো অবস্থা কিন্তু ভালো না, কারো অবস্থা ভালো না, বর্তমান সময়টা হয়েছে লাঠির যুগ, যুদ্ধের যুগ, সামরিক শক্তির যুগ, ঠিক কিনা বলেন? যার সামরিক শক্তি যত বড় সে তত বেশি শেয়া না। আর কোরআনে একটা সুরা আল্লাহ নাযিল করেছেন, আল হাদিদ, আল হাদিদ দি আয়রন, দি আয়রন বাংলা কি লোহা, ও আনজালনা আল হাদিদ ফিহে বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে তোমাদের জন্য অনেক শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। লোহার ধর্ম 1500 বছর আগে আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন,
আর আজকে দুনিয়ার দিকে তাকান, লোহার ব্যবহার যেই জাতি যত বেশি জানে সেই জাতি তত শক্তিশালী। লোহার ব্যবহার যেই জাতি যত বেশি করে সামরিক দিকে তারা শক্তিশালী। লোহার ব্যবহার যেই জাতি যত বেশি জানে সেই জাতি কলকারখানার দিকে কি। তাহলে দেড় হাজার বছর আগে আজকে দেখেন জাপান, আমি এই গেল বছরে যে কয়টা দেশ সফর করেছি জাপানে বেশি সময় ছিলাম এবং ইচ্ছা করেই ছিলাম। জাপানের কোনো লোহা নাই, লোহার কোনো খনিও নাই, কোনো তেল গ্যাস পেট্রোল জ্বালানি এগুলোও নাই। জাপান লোহা নেয় ভারত থেকে জামশেদপুর টাটা, আর আমেরিকা থেকে লোহা আনে ভারত এবং আমেরিকা, আর তেল গ্যাস কিচ্ছু নাই। এটা আনে ইরান থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে। তাইলে লোহা আনে বিদেশ থেকে, আর লোহা গলাইতে হলে গ্যাস লাগে কি, এই গ্যাসও আনে বিদেশ থেকে। লোহাও বিদেশি গ্যাসও বিদেশি, কিন্তু পুরো দুনিয়ার আজকে লোহার মার্কেট প্রযুক্তি কলকারখানা মেশিনারির বাজার জাপানের হাতে, পুরো দুনিয়ার গাড়ির বাজার জাপানের হাতে। টয়োটা, টয়োটা কোম্পানির কার দুনিয়ার সব দেশে আছে, কত মডেলের কত ডিজাইনের, সেটা দেখতে গেলাম ভাই সে কি বলবো, আমাদের কয়েকটা গেলাম একত্র করলেও এত বড় হবে না, শুধু গাড়ি শুধু গাড়ি শুধু গাড়ি। আমার ওইটা দেখে হাসরের মাঠের কথা মনে হচ্ছে, নাকি হাসরের মাঠে মানুষই তো এরকম, শুধু মানুষ শুধু মানুষ। এরপরে তাদের কারখানা দেখতে গেলাম, ভিতরে ঢোকা নিষেধ, গেটে দাঁড়িয়ে দেখো যে কদ্দূর পারো, প্রতি ২০ সেকেন্ডে একটা গাড়ি এক গেট দিয়ে বের হয়। এখান দিয়ে করলা, করলা টয়োটা ২০ সেকেন্ডে একটা, ২০ সেকেন্ডে একটা, ২০ সেকেন্ডে একটা, ওইখান দিয়ে টয়োটা আরেক মডেলের ২০ সেকেন্ডে একটা, ২০ সেকেন্ডে একটা, এইভাবে তো ১০০ গেট দিয়ে প্রত্যেকটা দিয়ে ২০ সেকেন্ডে একটা। লোহাও নাই গ্যাসও নাই, আর আমরা আমাদের গ্যাস দিয়া আমাদের মা বোনের চুলা ঠিক মতো জ্বালাইতে পারি না, এইটা আমাদের যোগ্যতা। এটারে গেলাম বাংলার মানুষকে হ্যান্ডম হ্যান্ডম কি সেই পাকিস্তান আমার, আমি তখন রায়পুর আলিয়া মাদ্রাসায় হাজেলে পড়ি, আমার মনে আছে চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরী, যার নাম ফকা চৌধুরী আছিল, শুনছেন তো ফকা চৌধুরী, চট্টগ্রাম সিলেটের আঞ্চলিক ভাষাটা কিন্তু খুব কিম্বুত কিমাকার বিজঘুটে। আমি ওখানে এক যুগের মতো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, টেকনাবালিয়ার প্রিন্সিপাল ছিলাম, আপনারা জানেন সিটাগের একটা কথা আমি শিখতে পারি নাই ভাই, কইলে তাকিয়ে থেকে দুই একটা বুঝি আর একটাও বুঝি না। তো চট্টগ্রাম সিলেটের আঞ্চলিক কথা এরকম, ওরা যখন রাগ হয় শিক্ষিত লোকেরা কিন্তু বক্তৃতা বক্তৃতা রাখার সময় শুদ্ধ বাংলা রাখে, যে সময় রাগ হয় শুদ্ধ বাংলা থাকে না। তো পাকিস্তান জাতীয় পরিষদে সেখানে সরকারি দল বিরোধী দল তারা বিতর্ক করতেছে, বিতর্ক এখন ফজলুল কাদের চৌধুরী ভারপ্রাপ্ত স্পিকার, স্পিকার এরা যখন তর্ক করে ফজলুল কাদের চৌধুরী স্পিকার খাড়াইয়া কয় দু তিন কথা বাংলায় কইছে, ওয়া সদানি ফোয়া এন্ডেল্লা করবি অন্ডেল্লা করবি হেন করবি ফোন না করবি দশটা করবি বেটা হ্যাঁ দাম আসেনি হ্যাঁ দাম দেখছেননি কারবার। কথাটা এই জন্যে বলেছি যে দেশে যদাচার কাঁসা খুলে নদী পার, আবার বলছি যে দেশে যদাচার কাঁসা খুলে নদী পার। আমরা একটা ঐতিহাসিক নির্মমতার মধ্যে আসি, আমরা অন্য বিশ জাতির হাতে বন্দি আসি, বন্দি বেশি তো অনেক আছে কেন বন্দি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন কাফেরের গোলাম না করে, আমাদের আগামী বংশধর
তারা যেন মসজিদে আসতে পারে, তারা যেন মাদ্রাসা আসতে পারে, কোরআন শিখতে পারে। রব্বুল আলামিন কোরআনের খাতিরে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি এসমে গ্রামীর বদৌলতে আমাদেরকে তুমি বেঈমানের গোলাম বানাইও না, আমিন। মধ্যপ্রাচ্যের সবগুলা দেশ কিন্তু ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক এখন বেঈমানের গোলাম। বৈতুল মোকাররমের খতিব ওয়াইদলকের নাম তো মনে আছে, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই, যখন বাংলাদেশে 500 বেশি উপজেলায় একযোগে একদিনে এক টাইমে বোমা বিস্ফোরণ হইল, জেএমবি জেএমবি বোমা বিস্ফোরণ হওয়ার পরে খতিব ওবায়দুল রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আগামী জুমাবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, প্রত্যেকটা মসজিদ থেকে খতিবরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবে। পরে শুক্রবারে দেখা গেল সব মসজিদের সব খতিবের কথা একটা, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে সব মসজিদ থেকে যখন এই আওয়াজ উঠল, অল্প সময়ের মধ্যে সব ঠান্ডা হয়ে গেল। এখন সেই বৈতুল মোকাররমও নাই, সেই খতিবও নেই, কি সবখানে ম্যানসেরুমিয়া ম্যানসেরুমিয়া ম্যানসেরুমিয়া, বুঝলেন? সেই ব্রিটিশ আমলে চট্টগ্রাম কাস্টমের এখানে জাহাজ নগর যেখানে বিদেশের মাল উঠানামা করে আর কি, সেখানে এক কন্ট্রাক্টর আসিল সেরা জলক মেয়া, ডাক নাম সেরুমিয়া। তো সে বিদেশ থেকে যখন এই মালপত্র পাঠাইতো আনাইতো, তখন ওই কাস্টম অফিসার যে ব্রিটিশও আসিল আবার বাঙালি হিন্দুও আসিল, মুসলমান আসিল না কিন্তু বাঙালি হিন্দু আর ব্রিটিশ, তখন ওই সেরুমিয়ার কিছু মানুষ ধরা বসছে দুই নম্বরই করতে যায়। এখন ওই ব্রিটিশ পুলিশও ছাড়ে না, আর বাঙালি হিন্দু তারা সুপারিশ করতে গেলে তারেও অ্যারেস্ট করে। শেষ পর্যন্ত সেরুমিয়ার টাকার জোরে এখানের যে আঞ্চলিক প্রাদেশিক ব্রিটিশ শাসনকর্তা তার সাথে যোগাযোগ করে পরিচয় করে লাইন করলো, লাইন পর্যন্ত চট্টগ্রাম কাস্টমে, এখানে আমার বড় বড় ব্যবসা আছে, এই আছে সেই আছে, এখন আমার মানুষের আপনার পুলিশে ডিস্টার্ব করে বুদ্ধি কি, এটা ডিস্টার্ব করলে তো ধরবেই, কয় না আমার নাম সেরাজুল হক, ডাক নাম সেরুমিয়া, তো আমার লোকে করে আমি বলে দেব যদি আপনার পুলিশ ধরে টরে তাহলে কইব আমি ম্যান সেরুমিয়া, আমি ম্যান সেরুমিয়া, আমি ম্যান সেরুমিয়া, এই কথা কইলে সাতক্ষণ মাপ। আজকে আমাদের দেশে ম্যান সেরুমিয়াদের সাতক্ষণ মাপ, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এইভাবে কোনো দেশ চলতে পারে না, একদিন দুই দিন তিন দিন, ইন্না বাদশা রাব্বিকাল আসাদিন তোমার রব সহজে ধরে না, যখন ধরবে সারাশি দিয়ে ধরবে, বাইক মেসরে সালি দি ধরবে, সালি দি লাভ দাম গরত করুন তো দূরের কথা যেন লড়তেও না পারে, সারাশি দিয়ে ধরবে। ফাফাসাকু ফিহা, আরে কায়াত, যখন দুনিয়ার কোন জনপদে মানুষ আদর্শের সীমা লঙ্ঘন করেছে, নীতি নৈতিকতার সীমা লঙ্ঘন করেছে, আমার নাম উত্রাফিহা, এবং সেই সব দেশের যারা নেতৃস্থানীয় তারাও যখন আদর্শের সীমা, কি ভাই ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান আসেনি, জং দেয়া গেছে সব ম্যানসের রুমে আগে দিকে যায়, ঠিক নেই তাহলে বুঝেন। এরপরে মুগলিমিরা দশটারে খাইল, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি হয়, এই পর্যন্ত 2005 থেকে এই পর্যন্ত যত জঙ্গিবাদ ধরা পড়ছে, যত এইটা ওইটা ধরা পড়ছে, আলিয়া মাদ্রাসার ছাত্র কয়টা আছে? নাই। জোরে কোন কয়টা আছে? একটাও নাই, একটাও নাই। যা ধরা পড়লো সব ম্যানসেরুমিয়া, ম্যানসেরুমিয়ারা দেখা যায় করলো তারা খেলো তারা, আর বদনাম ক্যাসিনোতে কয় মৌলভি ধরা পড়ছে, জুয়ার আড্ডায় দর্শনে কয় মৌলভি ধরা পড়ছে, কোন
কাম করে সব তারা সেরুমিয়ারা আর বদনাম বেচারা নামাজি মুসলমানদের ঘাড়ে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব কথার শেষ কথা একটা কথা, সেটা হলো দেশটা আমাদের। ভালো হলেও আমরা ভালোর ফল পাব, খারাপ হলেও তার প্রতিফল আমাদেরকে ভুগতে হবে। সুতরাং আমরা কোন প্রতিফল ভুগতে চাই না। রাজনৈতিক ব্যাপারে আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, এটা থাকবে কি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ এইটা কেউ সেটা, রাজনৈতিক ব্যাপারে এটা থাকবে, ছিল আছে, এটা স্বাভাবিক। কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে, স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোন দল নাই। দোহাই আল্লাহ, আমরা সব এক দল, আল্লাহর কসম। এটা যদি হইতে না পারি তাইলে দুশ্মন আমাদেরকে নিয়ে বান্দরের পিঠা ভাগ করবে, বান্দরের পিঠা ভাগ করবে, এখনো করতেছে, ঠিক না? সুতরাং আই রিপিট, আমি আবার বলছি, রাজনৈতিক ব্যাপারে আমরা বিভিন্ন মতের আসি, বিভিন্ন পথের আসি, এটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, এটা থাকেন। কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের অস্তিত্বের ব্যাপারে কোনো দল নাই, দলাদলিও নাই, সব এক দল। বুনিয়ান মাসুস সোলামানি জানা যায় 70 লক্ষ মানুষ এসে দেখছেন কারবার, দুনিয়ার ইন্টারনেট এটা সাক্ষী। এবং ইরানে বিরোধী দল আসিল, সরকারি দল আসিল, সোলামানি যে সময় মারা পড়ে সেই সময় সরকারের বিরুদ্ধে মিছিলও চলছিল, কিন্তু সোলামানিকে মারার পরে সব একই গেছে কি। তাহলে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটার জন্য আমরা সব এক। এখানে কে কোন দলের, আপনার দুধের গাই একটা আছে, ওই পাটনা জাতের বড় গাইডার, একদম 5 মন খালপাড়ে বাঁধছেন তাজা ঘাস খাওয়ার জন্য, বাড়ি গায়ে রশি পেশে এক খালে পড়ে গেছে। এখন আপনি লেজ দড়ি টানেন, ভাই 5 মিনিটা গাই আরো পড়ছে খালে। একটা লোক ওই দিক থেকে আসে, কি ভাই কি এসে কি এসে, গাই পড়ে গেছে, কোনখান দিয়ে ধরবো নাকি? বেটা তুমি আমি জোরে কর না আসতে কো, আমি জোরে কই, তাহলে আদিস আমি শুনি, খবরদার আমার গাই ধরিও না, দিল না ধরতে। তাহলে সময় যত যায় গাই কিন্তু মাইনাসের দিকে যায়। আর একটা লোক দৌড় দিয়ে এলো, কি ভাই কি হয়েছে, কয় গাই পড়ে গেছে, কয় ধরবো নাকি, কয় শর্ম নাই না শশী না শুনবি কারবার, কয় আমি শশী না, কয় আমি শর্ম নাই, খবরদার আমার গাই ধরিও না। আরেকটা লোক একটু পরে আসলো, কয় কি ভাই কি হয়েছে, ধরবো নাকি, কয় কেয়াম করুনি কেয়াম, কারণ আমি কেয়াম টেয়াম করি না, কয় গোলাপি ভাবি, খবরদার আমার গাই ধরিও না। এতক্ষণে গাইর অবস্থা কিন্তু 12টা বাজি গেছে, দুঃখের কথা। আলেমরা তো ইসলামের কথা কয় ঠিক নেই, কিন্তু একদল আলেম বার এসে ও আজের স্টেজে দাঁড়াইলি আরেক আলেমের বিরুদ্ধে, আরেক বক্তার বিরুদ্ধে, কয় না বোধ হয়, জোরে কর। আচ্ছা আমরা কোনদিন কইছি, আমার ভাই যারা আজকে আছে চলে গেছে তারা বোধ হয় কইছে, কয় না। তাহলে বোঝা যায় এদের সেরাগ আরেক কানের তেলে জলে, আরেক কানের তেলে জলে, দেখা যায় এদের দোকানের কলা পচা সব দাগি। এখন বাজারে আশপাশে যদি ভালো কলা আসে দাগি কলা কেউ কিনবে না, এই জন্য এরা ভালো কথা পারফেক্ট কথা ইসলামের কথা যারা কয় তাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, ঠিকই না বলেন? কিন্তু তাবলিগে একটা খেদমত করতেছে, কিন্তু প্রাইমারি প্রাইমারি এর মধ্যে এতদিন কোনো বাগত্যাগ আসেন না, এবার হ্যাঁ তারাও বাগ হয়েছে। একটা হলো জুবায়ের পন্থী, সাতপন্থী ইস্তেমা একটা জায়গায় দুইটা হয়, আগে একটা হইতে এখন দুইটা হয়।
এরপরে আসেন এক পিসাবে তিন ছেলে, তিনজন খলিফা। অবস্থাটা কি? মরুম বড় হুজুরের খলিফা। কার পরিচয় কি? ইনি বড় হুজুর, ইনি মেজু হুজুর, ইনি সেজু হুজুর, ইনি ছোট হুজুর। চারজন সিরিয়াল লাগাইছে। ইয়ার মধ্যে কিন্তু এমন আছে কোরআনের একটা আয়াত সিধা করিয়ে উঠতে হারে না, এতে মেজু হুজুর, কারণ বড় হুজুরের ছেলে। নবীর ছেলে বোধ হয় নবী হইতে হচ্ছে, জোরে কম। নবীর বউ বোধ হয় বাঁচতে হচ্ছে, নবীর বাপ বোধ হয় বাঁচতে পারছে। এগুলো কোরআনের ইতিহাস সাক্ষী, ঠিক কিনা বলেন? তাহলে সেখানেও রাজতন্ত্র, এখানে ফতুয়াবাজি, এখানে হিংসা, এখানে বিদ্বেষ। একটা কথা, যে আলেমরা ওয়াজ করতে গেলে অন্য কোনো আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয় না, কথা কয় না, আপনারা তাকেও ওয়াজ শুনবেন। আর যারা ওয়াজে খাড়াইয়া কয় অমুক বক্তা কাফের, অমুক বক্তা হেই, এই হুজুর থামেন, যদি পারেন কোরআন হাদিসের কথা কয়। আমরা এগুলো শুনতে আসি নাই, এখন সময় দাবি কিন্তু এটা। ইবলিস কিন্তু ময়দানে নামি গেছে, আমাদেরকে বুঝতে হবে। সবাই আত্মায়তের কায়দায় বসুন। এই মাদ্রাসা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ, কুশলনগর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, এটা আমাদের ভিত্তি, এটা আমাদের পিলা, এই মাদ্রাসা আমাদের বেশ বেশ। আর দেখেন এখানে আমার একটা কম্পিউটার লাগাই দিছে, কম্পিউটার চিনেন তো? চিনছেন? মানুষও কম্পিউটার বানাইছে। এটা আজকের আধুনিক মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার হইল কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয় নাই। আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার মেশিন যেটা, সেটা আমেরিকার রাজধানী, হ্যাঁ, নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে নাসা, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে। সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন না টন, 12.5 টন ওজনের মানুষের বানানো সবচেয়ে বড় কম্পিউটার মেশিনটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ একটা কম্পিউটার সেট ফিট করে দিয়েছে, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি, 1.5 কেজি। আল্লাহর বানানোর কম্পিউটার, আলিমুন হাকিম তার বানানোর কম্পিউটার, আল্লাহর বানানোর 1.5 কেজি ওজনের এই কম্পিউটারটা পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটি মেমোরি গ্রহণ করতে পারে, প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটি মেমোরি প্রেরণ করতে পারে। বিজ্ঞানীরা এখানে এসে ঠেকে গেছে, বাবা রে বাবা, এত অল্প জায়গার মধ্যে। এইবার শুধু কম্পিউটার না, এটা ক্যাসেট, এটা প্লেয়ার, এটা এই, এটা সেই, এটা অল ফাংশন। হ্যাঁ, ছোটকালে বসছেন আলিফ বা তা পড়ছেন না? সেই বয়সে বসছেন ক খ গ, সেই বয়সে বসছেন সরে সরে এ বি সি, এগুলো এই কম্পিউটারে আপনি লোড করেছেন, লোড লোড এই ক্যাসেটে। এরপরে সেই লোডিং এর উপরে আপনি আবার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যা পড়ছেন এগুলো এখানে লোড করেছেন, নাকি করেন নাই? করছেন? এরপরে আপনি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, আইএবি, এসএসসি, এইচএসসি, এখানে যত বই পুস্তক যত পড়ছেন এগুলো এই কম্পিউটারে লোড করেছেন, নাকি করেন নাই? এরপর আপনি ডিগ্রিতে, মাস্টার্সে যত থিওরি যত কিছু পড়েছেন এই কম্পিউটারে লোড করেছেন, ঠিক? নিজের কর ডাক্তার ইঞ্জিনিয়ারিং যারা পড়েছে তারা এখানে যেই বই পুস্তক যা পড়ে টড়ে এই কম্পিউটারে এটার বিদ্যা লোড করেছে, এটার হিসাব করলে কত টন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন কম্পিউটারের একটার উপরে আরেকটা লোড করলে কিন্তু আগেরটা মুছে যায়, ক্যাসেটের একটার উপরে আরেকটা রেকর্ড করলে আগেরটা মুছে যায়, এটা আর থাকে না। কিন্তু আপনি এত হাজার 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 টন এখানে লোড করেছেন একটার পর একটা, কিন্তু প্রথম যেটা ক খ সরে সরে আ এটা মুছে যায় নাই, কি আছে? ক খ আছে, এ বি সি ডি আছে, আছে আছে। ইয়াসিন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। তাহলে আসুন আমরা কোরআন শিখি,
কুরআন বুঝি কুরআন পড়ি আর এই নূরানী মাদ্রাসা আপনারা যদি সাহায্য করেন হাশরের ময়দানে আল্লাহর এই কুরআন আপনাদেরকে ছেড়ে বেহেশতে যাবে না আপনাদেরকে বুকের ভিতরে করে কুরআন পলসারের উপর দিয়ে উড়ে বেহেশতের দুয়ারে গিয়ে আপনাদেরকে জান্নাতে ঢুকাই দেবে আর এই মাদ্রাসার উদ্যোগী সহযোগী অনেক মুরব্বি ভাই চলে গেছেন বিশেষ মুরব্বি যিনি তিনিও চলে গেছেন কিন্তু কোরআন চলে যাবে না এটা থেকে গেছে যেই কদিন আপনারা বেঁচে আছেন আমরা আছি আমরা এটাকে ধরে রাখব আমরা চলে গেলে কে ধরে রাখবে এটা চিন্তা আমাদের করা লাগবে না ধরুন না আইব কি ধরুন না আইব কিন্তু আমরা এখন যতদিন যারা আছি আমরা এই কোরআন নির্ভর মাদ্রাসা এটাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্তত এইভাবে একটা আরে নূরানী মাদ্রাসা ছেলেরা কোরআন হাদিস শিখে এইভাবে মহব্বতের নজর নিয়ে আপনি যদি তাকান আল্লাহর কসম আপনি বেহেশতি এখানে কোরআন শিখা নয় মাদ্রাসার দিকে একটু তাকাই দিয়ে মোহেব্বান চার নম্বর আপনি বেহেশতি আবার কিছু কিছু জায়গায় যে দক্ষিণ সোনাপুর এখানে মেইন রোডে আসে পাঠাগার করছে ইসলামী পাঠাগার বাংলা কোরআন হাদিস এগুলো এগুলা একদল ছাগল আছে এগুলোকে পাঠাগার নয় এটা হান্ডার ঘর কয়নি যেরকম কয়নি কয়নি তাহলে বুঝা গেছে হেতারি যেন গা হইছে ক্ষত ক্ষত এই ক্ষতের মধ্যে মলম লাগলে জলে কামড় দেয় ঠিক কিনা বলে কিন্তু আমলকে দেখো ক্ষত নাই যতই লাগান ভালো লাগবে ঠিক কিনা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা যতদিন বাঁচি যতদিন আসি নিঃশ্বাসের বিশ্বাস নাই মরণের কোনো সিরিয়াল নাই বাপ থাকতে ছেলে মারা যায় না বড় ভাই থাকতে ছোট ভাই মারা যায় না তাহলে এইটা মনে করিয়েন না বুড়ো ওইটাই মরিয়েন বুড়ো হওয়ার আগে কতজন আপনার মরি গেছে তাহলে বুড়া হওয়ার সুযোগ পাবো কিনা এটাও তো বুঝি না ঠিক কিনা বলে লিকুল্লি নাফসি না জাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিবুন কোন সময় জীবনের খবর এসে যাবে আপনারা জানতে আপনি চলে যাবেন আমি চলে যাব আমরা চলে যাব যাওয়ার আগে যদি এই কোরআন হাদিসের জন্য কিছু করে যেতে পারি মসজিদ মাদ্রাসার জন্য যদি কিছু করে যেতে পারি কিছু করি টরি মরি গেছেন দাফন হয়েছে এরপরে এটা তো কেয়ামতের যুদ্ধ চলবো নাকি এগুলো একবার হইলে আর মরে না মরে না এখন আপনি যে একটু সহযোগিতা করে গেছেন মরি যাওয়ার পরে আপনার কবরে চলবে 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 কেয়ামত পর্যন্ত হাসরে দিয়ে আল্লাহ আপনারা তো আমল নামা দেবেন দেওয়ার পরে আপনি সাই দেবেন বাবারে বাবা টন 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 নাকি এত নেককাম তো আমি করি নাই আল্লাহ বোধ হয় আল্লাহকে মস্কারি করে তখন আবির্ভূত হয়ে কি কর্তব্য বিমূঢ় হয়ে বন্দা বলবে রব্বুল আলামিন এত নেকি তো আমি করি নাই না ওই মসজিদ আর মাদ্রাসা যেটা করি সহযোগিতা করি আইস এটা ফায়দা সৎকার জ্বালিয়ে তোমার কবরে বুঝতে বুঝতে পাহাড়ের সে বড় থুবই গেছে তাহলে এখানে জায়গা জমি এগুলা তো সঙ্গে যাবে না এটা সঙ্গে যাবে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসলে অনেকক্ষণ কথা কই হলেছি গতকাল কক্সবাজারে কথা বলছি কক্সবাজার আর আজকে আপনাদের এখানে আমার এই বয়সে এটা কিন্তু জয়নার হুল্লা ডরায় আলহামদুলিল্লাহ তো কয়টা কি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর